আপনি কি সংস্কৃত অনার্স নিয়ে পড়ছেন? তাহলে এটা খুবই কমন ব্যাপার যে আপনাকে শুনতে হয়েছে সংস্কৃত অনার্স নিয়ে পড়লে তেমন ভালো জব পাওয়া যায় না। তো এটা সম্পূর্ণ ভুল কথা। সংস্কৃত একটি খুবই ভালো সাবজেক্ট এবং সংস্কৃত অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে অনেক ভালো ভালো জব পাওয়া যায়। তো সংস্কৃত অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে কী কী জব পাওয়া যায় সে সম্পর্কে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো সংস্কৃত অনার্স নিয়ে পড়লে প্রথমেই যে জবের সুযোগটি আসছে সেটি হলো শিক্ষকতা। সংস্কৃত অনার্স নিয়ে পড়ে আপনি পরবর্তী ক্ষেত্রে শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারেন এবং বিভিন্ন স্কুল কলেজে কিন্তু আপনি পড়ানোর সুযোগ পাবেন। তারপরে আসছে সাংবাদিকতা। সংস্কৃত অনার্স কমপ্লিট করার পর আপনি সাংবাদিকতার পেশায় নিযুক্ত হতে পারেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু আপনি খুব ভালো পোস্টে জব পেয়ে যাবেন। তারপরে আসছে ল অ্যান্ড লিগ্যাল জব। সংস্কৃত অনার্স কমপ্লিট করার পর আপনি ল এবং লিগ্যাল জব কিন্তু করতে পারেন। এর জন্য আপনাকে সংস্কৃত অনার্সের পর 3 ইয়ার্স LLB অনার্স কোর্স কিন্তু করে নিতে হবে। তারপরে আসছে লেখক। সংস্কৃত অনার্স কমপ্লিট করার পর আপনি লেখক হতে পারেন এবং সংস্কৃত ভাষায় বই লিখে কিন্তু আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। তারপরে আসছে অনুবাদক। সংস্কৃত অনার্স কমপ্লিট করার পর আপনি সংস্কৃত ভাষাটির উপর যথেষ্ট জ্ঞান অর্জন করে থাকবেন, ফলে বিভিন্ন ভাষা থেকে সংস্কৃত অনুবাদ করা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে, ফলে অনুবাদক হিসাবে কিন্তু আপনি খুব ভালো জব পেয়ে যাবেন। তারপরে আসছে গবেষক। সংস্কৃত সাবজেক্টটি নিয়ে আপনি যদি হায়ার স্টাডি করেন তো আপনি বিভিন্ন গবেষণা কেন্দ্রে কিন্তু খুব ভালো পোস্টে জব পেয়ে যাবেন। এছাড়া আপনি পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট জব থেকে শুরু করে WBCS UPSC মতো কিন্তু বড় বড় চাকরির এক্সামে বসতে পারবেন। তো আপনারা সবাই বুঝতে পারছেন সংস্কৃত অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে অনেক ভালো ভালো জব পাওয়া যায়। তো যারা সংস্কৃত অনার্স নিয়ে পড়ছেন তারা খুব ভালোভাবে পড়াশোনা করুন, চেষ্টা করুন ভালো নাম্বার রাখার। তো আমি যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সংস্কৃত অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে কী কী জব পাওয়া যায়। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।